তামিল সিনেমা জয় ভীম নিয়ে বেশ কিছুদিন যাবত নেট মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। দক্ষিণী সুপারস্টার সূরিয়ার এই সিনেমা দর্শক মহলে বেশ প্রশংসা কুড়িয়েছে। তবে সেই সাথে প্রভাবশালী অভিনেতা প্রকাশ রাজের একটি সংলাপকে ঘিরে হয়েছে সমালোচনার ভাগিদারও। জয় ভীম সিনেমার একটি দৃশ্যে দেখা যায় অভিনেতা প্রকাশ একজন ব্যক্তিকে তামিলের পরিবর্তে হিন্দিতে কথা বলায় থাপ্পড় মেরে বসেন। এতেই খেপেছেন নেটিজেনরা। তাদের মতে, শুধুমাত্র কোনো ভাষা না জানলে বা কেউ কারো মাতৃভাষায় কথা বললে তাকে থাপ্পড় মেরে বসাটা কোনোভাবেই সমীচীন নয়। সমালোচনার উত্তরে প্রকাশ বলেন, জয় ভীমের মতো সিনেমা দেখার পর তারা আদিবাসীদের যন্ত্রণা দেখেনি, তারা তাদের প্রতি অন্যায় অনুভব করেনি, কিন্তু তারা কেবল চরটুকুই দেখেছে, এটুকুই তারা বুঝল, এটিতেই বোঝা যায় তাদের আসল উদ্দেশ্য। দৃশ্যটি নিয়ে প্রকাশ আরও জানান যে যখন কোনো ব্যক্তি স্থানীয় ভাষা জানা সত্ত্বেও হিন্দিতে কথা বলে তদন্ত সংশ্লিষ্ট প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, তখন ওই মামলার তদন্তকারী ব্যক্তি যেভাবে প্রতিক্রিয়া দেখায় সেটাই দেখানো হয়েছে সিনেমায়। জয় ভীম সিনেমাটি পরিচালনা করেছেন টি জে নানাভেল। সূরিয়া প্রকাশ রাজ ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন লিজোমল জোস, রাও রমেশ সহ আরও অনেকে। ১৯৯৩ সালে উপজাতি জনগোষ্ঠীর বিরুদ্ধে একটি মিথ্যা মামলার উপর ভিত্তি করে গড়ে উঠেছে সিনেমার গল্প। এ মাসের ২ তারিখে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায় জয় ভীম। খান তাজদিন আহসান, সময় সংবাদ।